বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হারাগা সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হারাগা সরকারি কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আফসানা পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, হারাগা সরকারি কলেজ, হারাগাছ কাউনিয়া, রংপুর। আমি তোমাদের বাংলা ক্লাস নেব, বাংলা প্রথম পত্র। প্রথমত আমি তোমাদেরকে প্রবন্ধ পড়াব। প্রবন্ধ কি বা প্রবন্ধ কাকে বলে আগে আমরা সেটা জানব। প্রবন্ধ হলো বাংলা সাহিত্যের একটি অন্যতম শাখা, হলো প্রবন্ধ। কল্পনা ও বাস্তবতাকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন ও নাতিদীর্ঘ সাহিত্য রসের সৃষ্টি করে তাই হলো প্রবন্ধ। আমি তোমাদেরকে এখন যে ক্লাসটি নিব, প্রবন্ধে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি তোমাদেরকে জানাব, বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে আমরা জানব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক। তিনি 1838 সালে 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন একজন কালেক্টরেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম স্নাতক ডিগ্রি লাভ করেন 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চাকরি সূত্রে খুলনায় অবস্থানকালে নীলকরদের অত্যাচার দমন করেন। এছাড়াও তিনি সাহিত্য চর্চা শুরু করেন প্রথম সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে 1852 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন নামের একটি সংবাদ পত্রিকার সম্পাদনা করেন 1872 সালে। বাংলা সাহিত্যের ইতিহাসে তার অনেক অবদান রয়েছে। তিনি অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করেছেন। তার সর্বমোট গ্রন্থের সংখ্যা হচ্ছে 34টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম যে উপন্যাসটি রচনা করেন সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটি প্রকাশিত হয় 1862 সালে। এছাড়াও তার আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, চাঁদের অমাবস্যা ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলা সাহিত্যে অবদান রাখেনি, তিনি ইংরেজি সাহিত্যের অনেক অবদান রেখেছে। তার উল্লেখযোগ্য একটি উপন্যাস হচ্ছে, ইংরেজি উপন্যাস হচ্ছে, রাজমোহন সোয়াই। এছাড়াও তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট হিসাবে আখ্যায়িত করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে আমরা প্রবন্ধ এবং বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, লেখকের পরিচিতি সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এটার মূলভাব এবং শিক্ষণফল সম্পর্কে জানাবো, এবং বাংলা বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানতে চাও বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবা, 01781077633। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, হয়তো বা কখনো কোনো দিন আমরা সুস্থ পৃথিবী, করোনাকে কাটিয়ে সুস্থ পৃথিবীতে আবার ফিরে আসব, সুস্থভাবে নিঃশ্বাস নেব, এবং রিয়েল ক্লাসে তোমাদের সাথে হয়তো আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।